Subscribe and press the bell icon to get latest updates on Ultra Bengali. বুকে রক্ত ঝরুক অনুরাগ থেকে যায় আততায়ীর থাবা কিছু দাগ রেখে যায় অন্ধকারে ঠোঁটে অহস্য হাসি ফোটে চুপি সরে ওই আসে কেউ কোনো ছায়া শরীর ভেঙে চলে কোহে যেখানে মানুষ সেখানে মায়া যে পথে আলো সে পথে ছায়া জানি থাকবে কিছু মুখ মুখোশ ডাকবে তবু মুখোশ খসে করবে শেষে ধরা দেবে ছায়া নয় অশরীর কোন ছায়া শরীর আপনাদের মধ্যে অনেক রকম গল্প হতো। তুমি কি বলতে চাইছো যে জিনিয়া সুইসাইড করেছে? আপনি যদি পারমিশন দেন আমি তাহলে কটা দিন আপনার বাড়িতে গিয়ে থাকতে পারি। তুমি যাবে? যাবে আমাদের বাড়িতে থাকবে? তাহলে খুব ভালো হয়, খুবই। আর শুধু শুধু আমার না, আইভিরও খুব ভালো লাগবে। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে আর এখন দিদিকে, ওর কি বা এমন বয়স। যাবো স্যার, আমি নিশ্চয়ই যাবো। থ্যাংক ইউ চৈতি। আচ্ছা চৈতি, তুমি আমার একটা কথা বলো তো, তুমি তো বাড়িতে ছিলে, তুমি কিছু খেয়াল করোনি? মানে তোমার চোখ কান তো বেশ খোলা, তাই জিজ্ঞেস করছি আর কি। না স্যার, আমি তেমন কিছু তো খেয়াল করিনি। আর তাছাড়া আমি ওই ঘটনাটা ঘটার ঠিক আগের মুহূর্তেই টয়লেটে গেছিলাম, ফিরে আসার একটু বাদেই। স্যার আপনি এসব কথা ভুলে যান স্যার, আর দেখুন আপনাকে এখন শক্ত হতে হবে। প্লিজ স্যার, আপনার অনেক কাজ, আপনার উপর এখন অনেক দায়িত্ব স্যার। আর তাছাড়াও এটা তো একটা অ্যাক্সিডেন্টাল ডেথ, 3 দিনের মধ্যে একটা কাজও আপনাকে করতে হবে স্যার। জানি।
মিস্টার সেন, মনটাকে একটু শক্ত করুন। আপনাকে দেওয়ার মতন সান্ত্বনার ভাষা আমার কাছে নেই। একই ঘটনা আমার সঙ্গে ঘটলে আমিও হয়তো ভেঙে পড়তাম, কিন্তু প্লিজ আপনি একটু শক্ত হন। মিস্টার সেন, আমাকে এখন একটু বেরোতে হবে, বাঁকুড়া যেতে হবে। ঠিক আছে, চলুন আমি আপনাকে এগিয়ে দিই। ঠিক আছে ঠিক আছে, আপনি কষ্ট করবেন, আপনি বসুন, আমি চলে যেতে পারবো। এই এই ছেলেটি কে? ও, ওর নাম আকাশ, জুনিয়ার বন্ধু। জুনিয়ার জন্মদিনের দিনই ও এখানে আসে। ওই পার্টির দিন কি ও এসেছিল? হ্যাঁ, ছিল তো। তার মানে জিনিয়াই ওকে ইনভাইট করেছিল, তাই জন্যই ও এসেছিল, তাই তো? সেটা আমি ঠিক বলতে পারবো না। ছেলেটি সেদিনকে এমনিই এসেছিল, মানে সেদিনকে ছেলেটি এসে পড়াতেই আর কি জিনিয়া, আই মিন মিসেস সেন ওকে ইনভাইট করে নিয়ে এসেছিল। এই এই কথাটা আপনি কি করে জানলেন মিস্টার রয়? আমি মানে সেদিনকে পার্টিতে এরকম কিছু একটা আমি শুনেছিলাম আর কি। কার থেকে শুনেছিলেন একটু মনে করুন? কার কাছে শুনেছিলাম, কার কাছে শুনেছিলাম ঠিক ঠিক মনে করতে পারছি না। কে কে বলুন তো? আমি, কথাটা আমিই তোমাকে বলেছিলাম, যিনি আমায় বলেছিল। রাইট রাইট, তুমি আমাকে বলেছিলে। ও হ্যাঁ, মনে পড়েছে, জন্মদিনের দিন আকাশবাবুর সঙ্গে আমার কথা হয়েছিল। এক্সকিউজ মি, আমি কি একটু আইভির সঙ্গে কথা বলতে পারি? আপনি? আমি মিস্টার তন্ময় কুণ্ডু, নমস্কার। আমি জিনিয়ার সলিসিটার। জিনিয়ার এই দুঃসংবাদটা শুনেই আমার এখানে আসা। আসুন। বাই দ্য ওয়ে, আপনি খবরটা কোত্থেকে পেলেন? থ্রু নিউজ পেপার। আপনি আইভি? নমস্কার। নমস্কার, বলুন। আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলুন। ইটস ভেরি পার্সোনাল। আপনি এখানে বলতে পারেন, এখানে সবাই নিজের লোকই আছে। সরি ম্যাডাম। আইভি, তুমি এক কাজ করো, ওনাকে বরঞ্চ তোমার ঘরে নিয়ে যাও। চল। থ্যাংক ইউ। এক্সকিউজ মি মিস্টার কুণ্ডু, যদিও আপনি বললেন যে ব্যাপারটা পার্সোনাল, কিন্তু মূল বিষয়টা সম্বন্ধে কিছু বলতে পারেন? মানে উইলের ব্যাপার। ও, উইলের ব্যাপার। জয়ন্ত, চলো তোমার ঘরে গিয়ে বসি, এখানে দম বন্ধ হয়ে আসছে, চলো। ঠিক আছে, তাহলে আজ আমরা আসি। ঠিক আছে, আসুন। মিস্টার রায়, ইলেকশনের হাওয়া কিরম বুঝছেন? আমার দিক থেকে তো সবই পজিটিভ, বাকিটা চলি। আসছি আসছি, একটু শরবত খেয়ে যাবেন না, তাড়া করার কোনো প্রয়োজন নেই, পরে আবার আসব। স্যার, আপনি একবার আইভির ঘরে গেলে পারতেন, আসলে ওর মনের অবস্থাটা তো ভালো নেই, কি বুঝতে কি বুঝবে। দেখুন,
আইভি তো আইনত অ্যাডাল্ট, ওর সমস্যা ও নিজেই বুঝে নিক না। ওকে স্যার, আমি তাহলে একটু বাইরের ঘরে যাচ্ছি। জানত এই উইলটার ব্যাপারে তুমি কিছু জানতে? আমি না। ওকে মিস আইভি, তাহলে শুরু করা যাক। দেখুন, আপনি আমাকে চিনবেন না, আপনার দিদি আমাকে চিনতেন। বাই দ্য ওয়ে, আপনি কিছু মনে করলেন না তো আপনাকে এই সকলের মাঝখান থেকে আলাদা করে ডেকে আনলাম বলে? না, আমি কিছু মনে করিনি, তবে অন্য কেউ মনে করতেই পারে। তারপরে কি জানেন, আসলে এত ভিড় দেখে বাড়িতে আমি আপনাকে আলাদা করে ডাকতে বাধ্য হলাম। আসলে আমি যে কথাটা বলতে চাই, মানে সম্পত্তির ব্যাপার তো, সেটা এতগুলো লোকের সামনে বলা যায় না, বিশেষ করে বাইরের লোকের সামনে তো নয়। দেখুন, জয়ন্তদা আমার গার্জেন, আপনি ওনার সঙ্গে কথা বললেই ভালো হয়। নিশ্চয়ই, অফকোর্স, অবশ্যই বলবো। তবে কি জানেন, সম্পত্তির ব্যাপার তো, আর কি জানেন, আমি তো আমার ক্লায়েন্টের স্বার্থটাই দেখব, আর আপনার দিদির মৃত্যুর পর আপনি তো আমার ক্লায়েন্ট। কি বলবেন বলুন। বলছিলাম যে আপনার দিদির সম্পত্তির মোট পরিমাণ কত আছে আপনি কি জানেন? না, দিদির সঙ্গে এই ব্যাপারে আমার কোনোদিন কোনো কথা হয়নি, আর তার প্রয়োজনও পড়েনি। বেশ, আমি বলে দিচ্ছি। এই কলকাতা শহরে আপনার দিদির দুটো বাড়ি আছে, একটা ভবানীপুর, একটা ডোভার লেন। আর ভবানীপুরের বাড়িটা বর্তমানে পুরোটাই ভাড়া দেয়া আছে, এবং তা থেকে মাসে প্রায় 18,000 টাকা রোজগার হয়। আর এই যে ডোভার লেনের বাড়িটা, এটা পার্শিয়ালি ভাড়া দেয়া আছে, এ থেকে মাসে ধরুন প্রায় 10,000 টাকা আসে। এছাড়াও প্রায় 3,000 স্কোয়ার ফিট জায়গা খালি পড়ে আছে। আর তাছাড়া ধরুন ব্যাংকে ফিক্সড ডিপোজিট বলতে 30 লাখ মতন জমা আছে। বর্তমান বাজারে এত সম্পত্তির পরিমাণ কত হতে পারে জানেন? প্রায় 1.5 কোটি টাকা। কিন্তু এসব কথা আপনি হঠাৎ আমাকে বলছেন কেন? পারে, আমি বলছি কারণ এই সমস্ত সম্পত্তির মালিক তো বর্তমানে আপনি। আমি? মানে দিদি কি মারা যাওয়ার আগে কোনো উইল করে গেছিল? তার প্রয়োজন নেই। আসলে কি হয়েছে, ওই আপনার ছোট কাকা মিস্টার শ্যামলবাবু আর কি, তো শ্যামলবাবু ওনার উইলে লিখে গেছেন যে আপনার দিদির অবর্তমানে তার সমস্ত সম্পত্তির মালিক হবেন আপনি। সেই কারণে দিদিকে চিঠিতে ওইসব কথা লিখেছিল। চিঠি? কোন চিঠি? হ্যাঁ, না কিছু না বাবা, কিছু তো। আমাকে এখন কি করতে হবে? না না, আপাতত কিছু না, তবে ওই সমস্ত ফিক্সডের যত ইন্টারেস্ট এবং বাড়ি ভাড়া, এই সবটাই আপাতত একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে, আপনি কিন্তু হাতে পাবেন না। কেন? আপনার কাকা শ্যামলবাবু তাই ইচ্ছে।
ও তাহলে আর আপনি কষ্ট করে এখানে কেন এলেন? আর আমাকে এসব কথা বলেই বা কি লাভ বলুন? না না, সম্পত্তি আপনি পাবেন, আজ না হোক কাল। কি জানেন, আপনার হাতে সম্পত্তিটা যাওয়ার ব্যাপারে শ্যামলবাবু তিনটে শর্ত রেখেছিলেন। এক, জিনিয়ার মৃত্যু, যা ইতিমধ্যেই ঘটে গেছে। দুই, আপনার 25 বছর বয়স হওয়া, যেটা অবশ্য আপনার হাতে নেই, আপনি ইচ্ছে করলেও সেই সময়টা কমাতে পারবেন না। আর তিন, মানে শেষ শর্ত, সেটা হচ্ছে আপনার বিয়ে হয়ে যাওয়া বা আপনি যদি কোনোভাবে বিয়ে করে নেন। কিন্তু ছোট কাকা তো দিদির ক্ষেত্রে এরকম কোনো শর্ত রাখেননি। না, তা রাখেননি। তবে কি জানেন, যে প্রশ্নটা আপনি আমাকে করছেন সেটার উত্তর তো আমি দিতে পারবো না, সেটার উত্তর তো একমাত্র শ্যামলবাবুই দিতে পারবেন। উনি কেন এই ধরনের শর্ত রেখেছিলেন? আচ্ছা, ধরুন যদি কোনো কারণে আমার, মানে আমি বলতে চাইছি যে আমার মারা যাওয়ার পর এই সম্পত্তি কে পাবে? কেন, এই সম্পত্তিটা আপনাদের পরিবারের মধ্যেই থাকবে। মানে পিসি? আর তো কেউ আপনাদের পরিবারে বেঁচে নেই। আপনি আর কিছু বলবেন? না, আমি আমার কর্তব্য পালন করে গেলাম। এর মধ্যে যদি আপনি সময় করে আমার অফিসে একবার আসেন তাহলে খুব ভালো হয়। আসলে বুঝতেই তো পারছেন, এখন কয়েকদিনের মধ্যে তো পারবো না। আমি একটু জয়ন্তদার সঙ্গে কথা বলে দেখি, তারপর না হয়। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি নিশ্চয়ই কথা বলবেন। বাই দ্য ওয়ে, নিতান্ত কৌতূহলবশত একটা প্রশ্ন করছি, মানে পুলিশ কি বলছে, আপনার দিদির মৃত্যুটা আত্মহত্যা না খুন? খুন? আপনি একথা কেন ভাবছেন যে দিদি খুন হয়েছে?